সীমানার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন সীমানার বাবা। স্বামীর অত্যাচারে ব্রেন স্ট্রোক করেছেন সীমানা। এবার সামনে এসেছে নতুন খবর। প্রতিদিনই সীমানাকে নির্যাতন করতেন তার স্বামী। স্বামীর অত্যাচার সইতে না পেরে বাবার বাড়িতে চলে আসেন সীমানা। চিন্তায় চিন্তায় ব্রেন স্ট্রোক করেন সীমানা। সীমানা বিবাহিত জীবনে কখনোই সুখী হতে পারেননি। দুইবার ঘর বেঁধেছেন তিনি। সীমানার প্রথম বিয়ে হয় 2014 সালের 4 জন সঙ্গীত শিল্পী পারভেজকে বিয়ে করেন তিনি। 2019 সালে পারভেজের সঙ্গে ডিভোর্স হয়ে যায় সীমানার। তার সেই সংসার ছিল মাত্র 6 বছর। তাদের ছেলে শ্রেষ্ঠ মায়ের কাছেই থাকত। 2019-এর 13 ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জামাল ইমতিয়াজ সৈকতকে বিয়ে করেন সীমানা। দ্বিতীয় স্বামীর সংসারে 2021 সালে আবারও একটি পুত্র সন্তানের জন্ম দেন সীমানা। নাম রাখেন স্বর্গ। ভেবেছিলেন স্বর্গের মতোই জীবনটা স্বর্গময় হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় স্বামীর সংসারে আরও বেশি অশান্তিতে ভোগেন সীমানা। তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ তাকে প্রতিনিয়তই অত্যাচার করতেন। তার স্বামী তাকে শারীরিক নির্যাতন করতেন। সহ্য করতে না পেরে বাবার বাড়িতে থাকতেন সীমানা। পারিবারিক ঝুট ঝামেলা, অশান্তি, অবসাদ সবকিছুকে পেছনে ফেলে আবারও ছোট পর্দায় ফিরতে চেয়েছিলেন সীমানা। তবে সেই সুযোগ আর পাননি তিনি। বিবাহিত জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে সীমানা বলেছিলেন, সিঙ্গেল লাইফ সবচেয়ে সেরা। কষ্ট ভুলে থাকতে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়েছিলেন সীমানা। যখন একা থাকি তখন মনে হয় যে যদি আরও কিছুদিন আমি সিঙ্গেল থাকতে পারতাম, আরও অনেক কিছু হয়তো করতে পারতাম জীবনে। সীমানাকে শেষবার দেখতে দ্বিতীয় স্বামীর সংসার থেকে কেউই আসেনি, আসেননি সীমানার স্বামীও। তাই তো মেয়ের লাশের পাশে দাঁড়িয়ে সীমানার বাবা সীমানার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করছেন। সীমানার অকাল মৃত্যুর জন্য তার স্বামী, শাশুড়ি ও ননদকে দায়ী করেছেন। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন। আরও ভিডিও দেখতে অবশ্যই যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।